সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও কন্টেন্ট প্রাইজেশন পলিসি ভায়োলেশন সম্পর্কে আপনাদেরকে যা যা জানা দরকার এর ভিতরে অলরেডি ফেসবুক পাবলিশ করেছে কোন ধরনের ছবি বা কোন ধরনের ছবি দিয়ে ভিডিও বা ছবি দিয়ে কোনো স্লাইড শো মানে পাঁচ ছটা ছবি দিয়ে একসাথে স্লাইড শো দিয়ে ভিডিও বানানো বা ছবির ভিতরে কোনো টেক্সট দিলেন টেক্সট টেক্সট অ্যানিমেশন মাধ্যমে লড়াচড়া করে এই ধরনের ভিডিও তৈরি করবেন না ডাইরেক্ট ভায়োলেশনের ভিতরে আপনি পড়ে যাবেন দুই নম্বর হচ্ছে ভিডিওর ভিতরে আপনি আপনার পণ্য বা আপনার প্রোডাক্ট বা আপনার কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে পাবলিশ করা বা অন্য কারো প্রতিষ্ঠানের নাম দিয়ে পাবলিশ করা এইগুলা থেকে বিরত থাকুন অন্য কেউ আছে আপনাকে টাকা দিচ্ছে আপনি ওকে তাকে করে দিচ্ছেন সেই ধরনের সেই ধরনের ভিডিও থেকে আপনি বিরত থাকুন তিন নম্বর হচ্ছে আপনি যদি মনে করতেছেন যে আপনার যে ভিডিওটা পোস্ট করছেন যে ভিডিওটি আপনি ব্রিচ করতে চান রিচ করার জন্য বা ভাইরাল হওয়ার জন্য আপনি আপনার ভিডিও বা রিলের কপির লিঙ্কগুলো আপনি বন্ধুবান্ধবকে শেয়ার করলেন প্যাসেঞ্জাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা গ্রুপে আপনি আপনার ভিডিও শেয়ার করতে পারবেন না আপনি আপনার ভিডিও কোনো ধরনের কারো কাছে কোনো লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারবেন না একই ওয়াইফাই থাকা অবস্থায় একই ওয়াফাই থাকা অবস্থায় কেউ করতে পারবেন না আপনি যদি মনে করেন যে আপনার কাছে দুটা মোবাইল আছে একটা মোবাইল দিয়ে এক আইডি এক মোবাইল দিয়ে আরেক আইডি সেটাও হবে না কারণ কি আপনার একই নেটের আন্ডারে আছে এটা ভুলে যাবেন না এটা যদি আপনি করেন তাহলে আপনি কন্টেন্ট ভায়োলেশনে আওতায় পড়ে যাবেন এখান থেকে ভিডিও থাকবেন হচ্ছে ভিডিওতে কোনো প্রকার মাদক বা তামাক বা এমন গ্রাফিক্স কোনো গ্রাফিক্স সামগ্রী উল্লেখ করতে পারবেন না দেখাইতে পারবেন না যাতে আপনার ভিডিও বা লাইভের ভিতরে তাহলে আপনি কিন্তু কন্টেন্ট ভায়োলেশনের ভিতরে পড়ে যাবে কোনো ধরনের ধূমপান বা কোনো ধরনের মদ্যপান পান কোনো কিছু দেখাতে পারবেন না না হলে আপনার কন্টেন্ট মনিটারেশনের আন্ডারে পড়ে যাবে যদি আপনি এরকম দেখাইতে চান মদ্যপান ধুম পান তাহলে আপনাকে নিচে একটি মেনশন করে দিতে হবে ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যাতে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন সবাইকে সচেতন করেছেন বুঝতে পেরেছেন আশা করি পাঁচ নম্বর এবং লাস্ট হচ্ছে কপি পেস্ট আপনার যদি কোনো ভিডিও কপি পেস্ট করেন সেই কপি পেস্ট ভিডিও আপনি ফেসবুকে আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু কনটেন্ট ভায়োলেশন পাবেন কপি পেস্ট বলতে আপনি কী বোঝাচ্ছি আপনার কোনো অনেকে আছে ইউটিউবে অনেক ভিডিও দেখে মানে একটা ছবি পুরো একটা দেখলো ডাউনলোড করলো ওখান থেকে একটা রিল বানালো রিল বানানোর পরে আপনি নিজ দিয়ে ছোট করে আপনি বা বড়ো করে রিমিক্সের মতো করে রিমিক্স করতে পারবেন রিমিক্সের মতো করে আপনার আপনার ভিডিও অ্যাটাচ করে কিছু কালারি করে আপনি আপলোড দিলেন এটা কিন্তু ভবিষ্যতে আপনি এটাকে পুরো আইডি ব্যান করে দেবে এটা কারো এমনকি কারো ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে আপনার রিম আপনার ফেসবুক আপনাকে একটা সিস্টেম দিয়েছে কারো যদি আপনার ভিডিও ভালো লাগে সেটা আপনার রিমিক্স করতে পারেন আপনি রিমিক্স করতে পারেন এই অপশানটা দিয়েছে ফেসবুক কিন্তু আপনি যদি ওই ভিডিওটা ডাউনলোড করে আপনি ডাউনলোড করে ক্যাপকাট বা ওই ইনশট বা অন্য কিছু মাধ্যমে আপনি এটাকে এডিট করলেন এডিট করে কীভাবে এডিট করলেন আপনি আপনার একটা ভিডিও করলেন তিরিশ সেকেন্ডের ভিডিও সেলফি ভিডিও করলেন একটু একটু রিয়াকশন দিলেন ওই রিয়াকশন ভিডিওটা আপনি নিজ দিয়ে নিজ দিয়ে আপনি অ্যাটাচ করে দিলেন ছোট করে বা বড় করে অ্যাটাচ করে কালার করে দিলেন এবং লিখে দিলেন তারপর পোস্ট করলেন আপনার কি মনে হয় এখানে আপনার কোনো আপনার কোনো অরিজিনাল ভিডিওর ভিতর পড়েছে এটা কিন্তু আন অরিজিনাল কন্টেন্টে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা রিমুভ করলেও আপনার রিচ কমে যাবে এবং কি আপনার মমিউটেশন পেতে অনেক কষ্ট হবে সেই ক্ষেত্রে কপি পেস্ট বন্ধ করুন আমি এখনও বলছি কপি পেস্ট অনেক মারাত্মক একটা প্রবলেম কারণ কপি পেস্ট করে আপনি ভাইরাল হতে পারবেন কিন্তু ট্যাকা ইনকাম করতে পারবেন না ট্যাকা ইনকাম করার সময় কি অনেকে আছে কপি পেস্ট দিয়ে মমিউটেশন পেয়ে গিয়েছে অ্যাড অন রিলস পেয়ে গিয়েছে বাট অ্যাড অন রিলস পেয়েছে বাট কিন্তু তো আপনি একসময় যা দেখবেন যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ডলার একশো ডলার এক হাজার ডলার হয়েছে কিন্তু আপনি উঠাতে পারবেন না কিন্তু আপনাকে পায়লসেন আন্ডারে পড়ে দিবে বা অ্যাকাউন্ট ব্যান করে দিলে সাথে সাথে এই পাঁচটি কারণ যদি আপনি মেনে নেন তাহলে আপনি কোনো ধরনের ভায়োলেশন খাবেন না এমন কিছু ভায়োলেশন যদি অলরেডি পেয়ে যান আমি নেক্সট ভিডিও দেখাবো কীভাবে ভায়োলেশন কমপ্লিট করতে হয় মুছে ফেলতে হয় সব কিছু আমি আপনাদের কাছে নিয়ে আসবো আজ এতটুকুই সবাইকে ভালো থাকবেন পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং কি আমার সাপোর্ট আমার সাথে সাপোর্ট করবেন